হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 11:10 বাকি। তো এখন দেখো এখানে আমার মেয়ে কি করছে, আমার মেয়ে আম পান্না বানিয়ে খাচ্ছে। আর এখানে দেখো আমার ভাত নামিয়ে ফেলেছি, আর একটা বাটা করেছি, কি বাটা করেছি সেটাও দেখাচ্ছি। এই দেখো কুমড়ো বীজের বাটা। তো যাই হোক, আজকে আর কিছুই নেই এখন, তো এখন যার কারণে যাব বাজারে। বাজারে গিয়ে দেখি কি কি, এই দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, যাব বাজারে। অনেক কাজ, ছেলের কিছু জেরক্স করতে লাগবে, তারপর বাজার করব, এটিএমে যাব, মানে এগুলো নিয়ে চলছে। তো কি কি বাজার করি, কি কি নিয়ে আসি জানো, বাজারে গেলে না আমার মনেই থাকে না। তো যাই হোক এখন যাই, কারণ সময়টা তো দেখছো। তো বিকেলে আবার মেয়ের টিচার আছে, সকালবেলা ছেলের টিচার এসেছিল, তো তখন আমি ভাত আর একটা বাটা এগুলো করে নিয়েছিলাম। তো এখন গিয়ে বাজারটা করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে আসি। তো চলো যাই, দেখো রেডি হয়ে গেছি, ব্যাগও নিয়ে নিয়েছি। তো চলো যাই। শুরুতেই বলি, যারা যারা আমার ভিডিও দেখছো, দেখে তোমাদের কাছে ভালো লাগছে, তাহলে অবশ্যই ফলো করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার কমেন্ট তো করবেই। তো যাই হোক এখন দেখো আমি যাই বলে এসেও পড়েছি, আর এসে দু ব্যাগ নিয়ে এসেছি। আর কেন তোমাদের সাথে বাজারে গিয়ে শেয়ার করতে পারি না, সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, তো আজকে আবারও বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একাই যাই বাজারে, একাই করি বাজার, আর দু হাতে দুটা ব্যাগ নিয়ে আসি। তো যার কারণে আমি আমার বাজার করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ মোবাইল ধরবো না ব্যাগ ধরবো। আর আজকে বন্ধুরা বাজারে গিয়ে আমি মাথায় হাত দিয়ে ফেললাম, কেন বলো তো, বাবারে বাবা সবজির তো দাম দামে, বিশেষ করে কাঁচা লঙ্কার দাম, কাঁচা লঙ্কার দাম হঠাৎ করে এতটা বেড়ে গেছে, মানে কি বলবো, 600 টাকা করে কিলো বলেছে। পরে আমি ভাবলাম যে আমাকে নাকি ঠকাচ্ছে, তো এরপর কয়েকটা দোকানে গিয়ে দেখলাম যে না সেম 500 টাকা 600 টাকা করে। তো এই লঙ্কাগুলো আমার ভালো লেগেছে, যার কারণে আমি অনেক গলে কয়ে 500 টাকা করে কিলো, মানে 100 গ্রাম 50 টাকা দিয়ে এনেছি। তো যাই হোক, এক ব্যাগের জিনিসগুলো তো আমি দেখালাম, এখন আরেক ব্যাগের জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ব্যাগের জিনিস, এখানে হচ্ছে বাঁধাকপি, তারপর দু ধরনের মাছ, আর শস্য লতি, আর হচ্ছে এগুলো কি ছড়া, আমরা ছড়া বলি, কে কী বলো আমি জানি না। তো যাই হোক ছড়া, টমেটো, আর হচ্ছে কাঁকরোল। তো এগুলো নিয়ে এসেছি, আর জানো মানে কি বলবো, বাজারে গিয়েছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, এদিক দিয়ে রান্নাবান্নাও পুরোটা বাকিই রয়ে গেছে, শুধু একটা বাটা করে চলে গেলাম, এখন তো রান্না করতেই হবে। তো তাড়াতাড়ি করে দেখো, এখানে নিয়েছি আমি ইলিশ মাছ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি প্রথমে নিয়েছিলাম এক ধরনের মাছ, তেলাপুয়া যেগুলোকে বলে। তো এগুলো নেওয়ার পর আসছিলাম, হঠাৎ করে দেখলাম যে ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছটা না আমার ছেলে আজকে কতদিন ধরে বলছে, কিন্তু ভালোভাবে পাচ্ছি না দেখে আর নিয়ে আসছি না। তো আজকে একটু মাছটা দেখে আমার ভালোই লেগেছে, যার কারণে নিয়ে আসলাম। আর ইলিশ মাছ খেতে তো আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ বাঙালিদের মাছ মানেই ইলিশ মাছ। তো যাই হোক, আমার বর আসলে সবসময় নিয়ে আসে, কিন্তু আমি আর নিয়ে আসতে পারি না, কারণ এখানে তেমন একটা ভালো পাওয়াও যায় না, তো যার কারণে নিয়ে আসা হয় না। তো আজকে দেখেছি পরে নিয়ে আসলাম। তো এখন দেখো এখানে ধোয়া ধুই শুরু করে দিলাম, মাছগুলো ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর মাছগুলো দেখো। তো আমি এখানে যেহেতু আমি বাটা একটা করেছি, আর এদিক দিয়ে অনেকখানি লেটও হয়ে গেছে রান্নাবান্নার, ঘরের স্নান করা, কাপড় ধোয়া, তারপর পুজো দেওয়া, সব কিছু মোছামাছি সব কিছু বাকি রয়ে গেছে। তো যার কারণে আমি এখানে নিয়ে নিলাম চার পিস
ইলিশ মাছ, আর বাকি মাছগুলো আমি এখন রেখে দেব, কারণ প্রয়োজন হলে আমি, প্রয়োজন কি, আমার রাতে রান্না করতেই লাগবে, রাতে রান্না করব। এখন আপাতত দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করেনি। তো নারকেল নিলাম আর শস্য নিলাম, শস্য আর নারকেল বাটা দিয়ে আমি শস্য ইলিশ করব। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর শস্য আর হচ্ছে নারকেলগুলোকে পেস্ট করে নিলাম। নিয়ে এখন আমি দেখো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে একবারে বসিয়ে দেব। তো এটা জানি না, আমার ছেলে এমনিতে শস্য বাটা দিয়ে কোনো জিনিস রান্না করলে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে এটা রান্না করছি আমি, ইলিশ মাছ সচরাচর এনে ভাজা করে খাই, কারণ আমার ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে, একদম গরম গরম ভাজা নামিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আমার কাছে খেতে। তো আমার ছেলেও মানে ভাজা মাছটাই খেতে বেশি ভালোবাসে। তো মেয়ে তো খাই না, মেয়ের জন্য একটা ডিম করে নেব। তো আমি একে একে সব মশলা দিয়ে মেখে নিলাম, আর মাখার পর দেখলাম যে একটু কালারটা কম হয়েছে, তো যার কারণে হলুদ আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে এখন বসিয়ে দিচ্ছি। তো দেখো কড়াইতে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে এখন একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আমি তো এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো নিশ্চয় কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। এই দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আমি এডিটটা তো পরে দিয়ে করছি, যার কারণে আমি বলছি যে খেতেও দারুণ হয়েছে। তো দেখো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন আর ভিডিওটা বাড়াবো না, কারণ আমার স্নান পুজো এখনও বাকি রয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম আমার অনেকটা সময় মানে বাজারে গিয়েছি, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই।